নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হল জমি নিয়ে বিবাদ হলে কোথায় অভিযোগ করবেন এবং কোন কোন ধারায় আপনি অভিযোগটা জানাতে পারবেন এই বিষয়ে আজকে আলোকপাত করবো আপনাদেরকে প্রথমেই বলি যে যখন জমি নিয়ে বিবাদ দেখা যায় তখন কিন্তু আমরা অনেকেই অসহায় হয়ে যায় যার উপর আক্রমণ হচ্ছে তিনিও অসহায় যিনি আক্রমণ করছেন তিনি একটি কারণে আক্রমণ করছেন সেটাকেও জাস্টিফাই করা যায় না তবে যাই হোক আমরা এটা কোন কোন ধারায় কোথায় অভিযোগ করতে পারবেন সে বিষয়ে আলোকপাত করব তার পূর্বে সি আর একশো চুয়াল্লিশ যে সেকশন বা ধারা রয়েছে সেই ধারা সম্পর্কে একটু বলে নিই অনেকেই আমরা ভুল করি যে আমরা অনেকের সময় বলে থাকি জমি নিয়ে বিবাদ হলে যে সেই জমির উপরে একশো চুয়াল্লিশ ধারা লাগু হয়েছে এটা কিন্তু আমাদের ভুল এই একশো চুয়াল্লিশ ধারাটা শুধুমাত্র প্রযোজ্য যদি দেখা যায় কোনো জায়গায় হৈহুল্লোর হবে বা সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা রয়েছে বা এক জায়গায় জড়ো হলে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে তখন কিন্তু পুলিশ প্রশাসন এই একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে সেটা জমি নিয়েও হতে পারে যদি জমি নিয়ে দেখা যায় যে আপনার সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল সেখানেও একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জমির কোনো ব্যাপার নিয়ে কিন্তু কখনোই একশো চুয়াল্লিশ দ্বারা জারি হবে না বা সম্ভব না এই একশো চুয়াল্লিশ দ্বারা দুই জায়গায় ছাড় দেওয়া হয় সেটা হলো বিয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার ছাড় রয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা লাগু হবে না এবং যেটা সব যাত্রা অর্থাৎ মৃত্যু হয়ে গেলে তার দেহ নিয়ে কবরস্থান কবর দেওয়া বা আপনার শ্মশানে যাওয়া এইগুলোতে ছাড় রয়েছে একশো চুয়াল্লিশ ধরে বেশি হতে পারে না আর যদি কেউ জড়ো হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে জেলেও ভরা যায় এটা একশো চুয়াল্লিশ সেকশন জমি থেকে কিন্তু ব্যাপারটা নয় এবার আমরা সেকশন একশো পঁয়তাল্লিশ চলে আসি ধরুন এই একটা জমি আপনার আপনি এই জমির মালিক হতে পারেন আপনার দখলে থাকতেও পারে নাও থাকতে পারে আপনার জমি এরকম কিন্তু অনেক সময় হয় যে আপনার জমি কিন্তু দখলে নেই এবার কি হলো আপনি সেই জমিটা উদ্ধার করতে গেলেন এবং উদ্ধার যখন করতে গেলেন তখন এখানকার যারা লোক আছে দখলকারী যারা আছে এখানটায় দখলকারী যারা আছে তারা আপনার সঙ্গে ঝামেলা বা বিবাদ লাগালো এটা হতে পারে আপনার সঙ্গে ঝামেলা বিবাদ লেগে গেল এইবার এই ঝামেলা বিবাদ লাগার জন্য কোথায় অভিযোগ জানাবেন এই অভিযোগটা কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট থানায় জানাতে হবে থানা তখন কি করবে থানা সেকশন একশো পঁয়তাল্লিশ ধারা দিয়ে এটা এর কাছে পাঠাবে তাহলে প্রথমে থানা থানায় গেলেন থানা এই অভিযোগটা নিল একশো পঁয়তাল্লিশ সেকশনে ধারাটা রুজু করলো রুজু করে কিন্তু এটা ফরওয়ার্ড করবে এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমরা যেটাকে এসডিও বলি একই পোস্ট এটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু থানা ওটাকে ফরওয়ার্ড করবে একশো পঁয়তাল্লিশ সেকশন এইবার এসডিএম তখন এই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উভয় পক্ষকে কাগজ নিয়ে তার দপ্তরে ডেকে পাঠাবে তখন তারা কিন্তু এই যে আপনাদের দুজনারই কাগজ যিনি দখল করে আছেন তারও কাগজ এখানে দখল করা বলা ভুল এটা জমির আসল মালিকও হতে পারেন ইনি জমির আসল মালিকও হতে পারেন অন্য কেউ তার জমি দখল করতে আসছিল বা দেখা গেল তার কোনো পোর্শন এই যে এই পোর্শনটা হয়তো প্রতিবেশী বা অন্য কেউ পায় বলে দাবি করছে বা পাশের বাড়ি দাবি করছে এই নিয়েও জমি বিবাদ হতে পারে যে কোনো কারণেই জমি বিবাদ হতে পারে তাদের উভয়কে কিন্তু এসডিএম ওই একশো পঁয়তাল্লিশ সেকশনে ডাকবে দিয়ে তাদের কিন্তু উভয়ের কাগজ দেখতে চাইবে দেখার পর এসডিএম যদি মনে করে যে এটা এখানেই প্রবলেমটা সলভ করা যাবে তাহলে কিন্তু উনি তৎক্ষণাৎ প্রবলেমটা সলভ করতে পারেন আর যদি দেখা যায় এটা বৃহত্তর ব্যাপার রয়েছে বা এখানটায় সলভ করা সম্ভব নয় তাহলে তিনি কিন্তু উভয় পক্ষকে পরামর্শ দেবেন যে তারা হয় দেওয়ানি আদালতে যাক নাহলে কিন্তু সিভিল কোর্টে যাক যে কোনো একটা কোর্টে তাদেরকে যেতে হবে ওই কোর্ট থেকে যে ফাইসাল্লা আসবে এসডিএম সেটা পালন করবে আর যদি ছোটোখাটো বিষয় হয় বা সেটা যদি ওখানেই প্রবলেমটা সলভ করা যায় তাহলে এসডিএম কিন্তু সেই নির্দেশ দিবেন এটাই এসডিএমের ক্ষমতা রয়েছে এবার বলি যে যদি দখলকারী সেখানে থেকে থাকে তাহলে দেখবে এসডিএম যে বিবাদ যেদিন হয়েছে সেই দিনের পূর্বে দুমাস পূর্বে কে ওই জমিতে ছিল এটা কিন্তু এসডিএম নিশ্চিত করবে যদি দেখা যায় দখলকারী ওই জমিতে ছিল তাহলে এসডিএম দখলকারীকেই সেই জমিতে বসতে বলবে এবং উভয় পক্ষকে মীমাংসা করে নিতে বলবে যদি মীমাংসার মাধ্যমে না হয় তাহলে কিন্তু সেটা যাবে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতে সিভিল কোর্ট এবং দেওয়ানি আদালত যেটা বলবে সেই নির্দেশটা পালন করবে এসডিএম এবার উভয় পক্ষের কি কাগজ দেখবে দখলকারী তো আর কাগজ দেখাতে পারবে না যদি দেখায় তো দেখাবে আর যিনি আসল মালিক আছেন উনিও কিন্তু ওনার কাগজটাই এসডিএম এর কাছে দেখাতে পারবেন তা সত্ত্বেও এসডিএম কিন্তু ওটাই করবেন আপনাদেরকে যেটা বললাম যেদিন বিবাদ হয়েছে বিবাদের দু মাস আগে ওই জমিতে কে বসবাস করছিল এটা কিন্তু এসডিএম দেখবে তারপরে কিন্তু দুজনকেই এস যে দু মাস আগে বসবাস করছিল তাকে জমিটাই আবার পুনরায় স্থাপিত করে তখন দুজনকেই পাঠাবে সিভিল কোর্টে বা দেওয়ানি আদালতে সেখান থেকে বিচার হয়ে যে রায়টা আসবে এসডিএম তখন সেক্ষেত্রে পালন করবে এ গেল সেকশন একশো পঁয়তাল্লিশ এবার চলে আসি সেকশন একশো তেত্রিশ এই যে সেকশন একশো তেত্রিশ এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এইটা হয়তো আপনার বাড়ি আর এই বাড়ির পাশের একটা রাস্তা আছে এটা সরকারি রাস্তা হতে পারে বেসরকারি রাস্তা হতে পারে বা এটা আপনাদের ব্যক্তিগত রাস্তা হতে পারে যাই হোক না কেন যদি দেখা যায় এই যে পাশে ধরুন আরও বাড়ি আছে এই পাশেও ধরুন বাড়ি আছে তাদেরও একটা এইভাবে রাস্তা আছে কিন্তু দেখা গেলো এই বাড়ির লোক এই রাস্তাতে কোনো কিছু বালি ফেলে রেখেছে পাথর ফেলে রেখেছে বা একটা গাড়ি পার্কিং করে রেখেছে যদি এরকম হয় এই বাড়ির লোকেদের আসতে অসুবিধা হয় তারা কিন্তু সেকশন একশো তেত্রিশ অনুযায়ী এসডিএম এর কাছে অভিযোগ জানাতে পারেন যে তাদের যাতায়াতের রাস্তায় বাধা সৃষ্টি করা হচ্ছে শুধু তাই নয় সেই রাস্তায় বিভিন্ন রকম দেখা গেল অবৈধ পার্কিং হচ্ছে বা বেরোনোর জায়গায় প্রতিবন্ধীকতা সৃষ্টি করা হচ্ছে বা কেউ সানসেট বের করে দিয়েছে দিয়ে রাস্তাটাকে আরও ছোট করে দিয়েছে বা কেউ নিচের ধাপি বের করে দিয়েছে রাস্তার উপরে দিয়ে রাস্তাটাকে আরও ছোট করে দিয়েছে এটাও সেকশন একশো ধারা অনুসারে এস এর কাছে অভিযোগ জানাতে পারেন এসডিএম তখন কিন্তু তার যে পাওয়ার সেই পাওয়ার বলে উনি কিন্তু সেই রাস্তা দেখবেন ব্যক্তিগত কিনা সরকারি কিনা বেসরকারি কিনা সে যাই থাকুক না কেন আগে উনি কিন্তু প্রতিবন্ধকতা হটাবেন যদি কারের ব্যক্তিগত রাস্তা হয়ে থাকে তা সত্ত্বেও যাতায়াত অবশ্যই যদি এতদিন ধরে করে থাকে কিন্তু নিজস্ব পাওয়ারে সেই প্রতিবন্ধকতা হটাতে পারেন এবং এই ক্ষেত্রে সেকশন একেবারে উপযুক্ত যাই হোক আজকে আমি বেশি আলোচনা করছি না আজকে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জী আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে